দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসতো বয়ান করত হঠাৎ একদিন শুনবেন সেও নাই সেও হারিয়ে গেছে অন্ধকার এটাই বাস্তবতা এটাই চির সত্য এতটা চির বাস্তবতা আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো আহ মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি ইহুদির বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না পড়ে কি দেখতে দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে দিলা আহারে আফসোস আমার বড় আফসোস লাগে আহ একটা সুস্থ সবল ১৬ বছরের ১৪ বছরের ১৮ বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা সেজদা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়ে না আরে বোকারে তুই কেমনে এত বোকা হইল কি কারণ থাকতে পারে কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যেটা আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা সেজদা দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না আরে জানোয়ার তুই কেমনে ঘুমাইবি জানোয়ার এই হায়ওয়ান কেমনে ঘুমাইবি আরে নাফরমান কেমনে ঘুমাইবি তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা লাথি মারে তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা মাথা তুলে আসার মারে জি 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 يا ليتني قدمت لحياتي رب العالمين বলেন হাশরের ময়দানে প্রত্যেকটা নাফরমান আফসোস করবে হায় যদি দুনিয়ার hayate থাকতে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম يا ليتني قدمت لحياتي হায় যদি দুনিয়ার hayate থাকতে আজকের জন্য কিছু পাঠাতাম এরকম বলি يا ليتني كنت معهم فافوز فوزا عظيما هاي যদি আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হতাম তাইলে আজকে আমিও তো সফল হয়ে যেতাম এই যে আফসোস কর এই হাই যদি আফসোস يا ليتني لم اوت كتابيا هاي যদি আমার আমলনামা আজকে আমার হাতে না দিত يا ليتها كانت القاضية هاي جدي حشرের ময়দানে এই গুনার আমল নামা নেওয়ার আগেই মৃত্যু যদি আমাকে শেষ করে দিত আফসোস করবে না ফর আফসোস يا ليتني اتخذت مع الرسول سبيلا هاي جدي আল্লাহর রাসূলের পথ ধরতাম সব কোরআনের আয়াত يا ليتني لم اتخذ ফুলানান খলিলা হাই যদি অসৎ দুষ্ট মন্দ লোককে বন্ধু না বানাইতাম সে তো আমাকে নামাজ ভুলায় দিছে সে তো আমারে আখেরাত ভুলায় দিছে লক্ষ লক্ষ যুবক যুবতী ছেলে মেয়ে বরবাদির মূল কারণ অসৎ বন্ধু অসৎ সঙ্গ সমবয়সী দুষ্ট কিছু অসভ্য জঙ্গলি এদের সাথে মিশে চলে ছয় মাসের মধ্যেই ছেলেটা একটা ভালো ভদ্র সভ্য ফ্যামিলির ছেলে ছিল হয়তো এখন কিছু অসৎ সঙ্গে পেয়ে ছয় মাস পরে দেখা যায় মদ খায় নেশা করে গাঁজা খেলে খায় জুয়া খেলে নারীর আড্ডায় জিনা ব্যবিচারের আড্ডায় পড়ে আছে জিন্দেগি শেষ জীবন শেষ আফসোস করে এজন্য হাশরের ময়দানে এই নাফরমানরা আফসোস করে ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা হাই যদি আল্লাহর সাথে শরীক না করতাম ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা হাই যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম এভাবে অনেক আয়াত আছে যেখানে বারবার এই কথাটাই যে নাফরমান পাপী বেআমল হাশরের ময়দানে মাথা চাপড়াইবে আহা কি করলাম আহা কি করলাম আহা কি
আহা কি করলো, সময় তো পাইছিলাম, কেন নামাজ পড়লাম, কেন নামাজ পড়লাম। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون الله بولي پرتیتا پاپی نا فرمان مِتُّر مُكُمُكِ جَكُنْ مَلَاكُ الْمَوْتِ عَزْرَائِلْ اِشْهِ دَعْرَ بِي پرتیکتا نا فرمان اللہ کے بول بے رب ارجعون اللہ کی چھوٹا شمویر جنو عبار دنیا فیرد دین لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِي مَا تَرَكْتُ جَئِ نَيَكْ عَمُلْ گُلُو اللَّهَ چھُٹے گے چھے ایبار جو دی ایک ٹو حیات فیرد پائی شَئِ نَيَكْ عَمُلْ گُلُو عَبَارْ كُرُبُو اللَّهَ بُلْبِنْ كَلَّا نَا نَا كَكْخُنُوِنَا وَمِيُوْ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا আল্লাহ বলবে না ফরমান এটা তোর শুধুই কেবল কথার কথা, তুই মিথ্যাবাদী। ইতিপূর্বে দুনিয়ার হায়াতে বহু বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট পেরেশানি রোগ শোকে যখন পেরেশানির মধ্যে ছিলি বান্দা, আমি আল্লাহকে তখন বারবার ডেকেছিলি, যখন আমি বিপদ মুক্ত করে দিলাম, রোগ থেকে সুস্থ করে দিলাম, সাথে সাথে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি। আমি জানি আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ বলে অতএব নাফরমান আজকে আর পিছন দিকে দুনিয়ায় না বরং সামনের দিকে হাশরের ময়দানে পৌঁছানো পর্যন্ত কবরের জিন্দেগিতেই পড়ে থাক, যা পড়ে থাক। হ্যাঁ, চিরবাস্তবতা মৃত্যু, যেটাকে অস্বীকার করার, না বুঝার, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমি অনুরোধ করছি, কোনো সুযোগ নাই। আপনি যদি বুঝেন তাইলেও মরে যাবেন, আপনি যদি না বুঝেন তাইলেও মরে যাবেন, আপনি যদি হাসতে থাকেন তাইলেও মরে যাবেন, আপনি যদি কাঁদতে থাকেন তাইলেও মরে যাবেন, আপনি যদি চোখ খোলা রাখেন তাইলেও মরে যাবেন, আপনি যদি চোখ বন্ধ রাখেন তাইলেও মরে যাবেন, আপনি যদি সম্পদার প্রাচুর্যে একেবারে বিলাসিতার জিন্দিগিতে থাকেন তাইলেও মরে যাবেন, আপনি যদি দুঃখ অভাব আর দারিদ্রতা দুর্ভিক্ষের মধ্যেও থাকেন তাইলেও মরে যাবেন। স্বীকার করলেও মৃত্যু, স্বীকার না করলেও মৃত্যু, নাকি কথা বলেন না কেন? যদি কেউ বলে আমি বুঝি নাই এই কারণে মৃত্যু তারে ছেড়ে দিবে, আমি খেয়াল করি নাই এ কারণে আজরাইল তাকে বাদ দিবে, না বাপ না। আমি তো ওই গাড়ি চালাই যে গাড়িতে ব্যবহার করি, প্রায় কোনো সময় যদি পুলিশ গাড়ি ধরে তো কোনো মামলার কথা কয়, আমি স্যার আমি জানি না। তো না হুজুর আপনি জানেন না, এটা তো আমাদের বিষয়, কথা বুঝছেন না, এটা তো আমাদের বিষয় না, আপনি জানেন না কেন, এটা কার বিষয়? এই তাহলে মালাকুল মউত আজরাইল মৃত্যু আমাদেরকে থামাই দিবে। আজকে সকালবেলা ভোর ছয়টায় ফজরের জামাতের ওয়াক্তে আমার আপন জ্যাঠা ইন্তেকাল করছে, আমার আপন জ্যাঠা ইন্তেকাল করছে। আমি যখন ফজরের নামাজের সালাম ফিরাইছি মসজিদে, এই তখনই শুনছি, এর একটু পরেই আমার কাছে খবর আসছে। আমি আমাদের গ্রামের বাড়ি লাকসাম নাঙ্গলকো, সেখানে গেছি জোহরের নামাজের আগে আড়াইটার দিকে, আমি জানাজা পড়াইছি জ্যাঠার, মাটি দিয়ে দোয়া করে তারপরে আসছি। তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, তখন জ্যাঠার লাশ অনেকক্ষণ দেখলাম আমাদের কবরস্থানে, জ্যাঠার লাশ কবর দেখলাম দাঁড়ায় দাঁড়ায়। তো আমার সাথে আমার ছোট ভাই, তারে বললাম সুদ আমার ছোট ভাইয়ের, দেখ এই মাটি, একটু মাটি তার থেকে আমার জ্যাঠার শরীর বানানোর জন্য দিছিল, আজকে সেই মাটি ওই মাটিটাকে ফেরত নিয়ে নিল, ফেরত নিয়ে নিল না, কথা বোঝেন না। আল্লাহ তাআলা যেন বলছিল মাটিকে যে আমাকে একটু মাটি দাও,
আমি আনিস নামে আমার এই বান্দাকে বানাবো আল্লাহ তাআলা যেন বলছে ঠিক আছে মাওলা নেন আমার মাটি আবার আমাকে ফেরত দিয়ে তো ঠিকই এই কবরে রাখলে কিছুদিন পরে তো মাটিই হয়ে যাবে তার মানে মাটি তার নিজের মাটি নিয়ে নিল এজন্য বাপ আজ আমি এটা খুব বুঝলাম যে মাটি তার এক ইঞ্চি মাটি ছেড়ে দেয় না এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে মাটিগুলো সে দিয়েছে সেই মাটিগুলো সে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে আবার নিয়ে নিচ্ছে আবার নিয়ে নিচ্ছে আমার ছোট ভাই আমারে বলতেছে আমাদের যে কবরস্থানটা এইখানে আমার দাদার কবর এর সাথে আমার দাদির কবর আমার বাপ চাচারা তিনজন চারজন তিনজন এই পর্যন্ত ইন্তেকাল করছে আমার তিন নাম্বার চাচার কবর এরপরে আমার আব্বা এরপরে আমার বাবার কবর আর দাদা দাদির পায়ের কাছে আজকে জেঠার কবর দিল তা আমার ছোট ভাই কানতে কানতে কইতেছে কহ ভাইয়া দেখেন ভাই দাদা দাদি মানে মা বাপ এরা তাদের সন্তানদেরকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে গেল মাটির উপরেও তো কোলের কাছেই ছিল একদিন আজ আবার মাটির নিচে তাদেরই কোলের আশেপাশে কি নিজ সন্তানদেরকে আগলায় নিল গত বৃহস্পতিবার রাতে একটা দেড়টা বাজে দেড়টার পর আমি আমার আমার দেশেই আমার মাহফিল ছিল জেঠা অসুস্থ ছিলেন বিছানায় শয্যাশায়ী আজকে তিন চার মাস আমি দেখছি রাত্রে দেড়টা দুইটায় জেঠা কথা বলছে দুই একটা শব্দ কইছে জেঠারে হাদিয়া দিছি জিগাইছে কয় টাকা দিছ কইছি দোয়া করছে আমি ফুঁটু দিছি দোয়া করছি আজকে গিয়ে দেখি তাকায় রইলা আমার সেই জলজ্জন্ত জেঠা যে হাত নাড়তো কথা বলতো চোখ খুলতো সে একদম স্তব্ধ হয়ে গেছে কি আশ্চর্য বিষয় আরে বাপ যুবক ভাই এটা বুঝতে শেখো দোস্ত আমি দেরি করব না রাত গভীরে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আমরা একটু ইনসাফের সাথে ভাবি একেবারে জলজ্জন্ত একটা মানুষ যে হাসতো কথা বলতো চলতো ফিরতো কি ব্যস্ততা ছিল তার কিছুটা ছুটি ছিল চার সেই মানুষটা একদম স্তব্ধ হয়ে গেছে এত মানুষ শোর হাঙ্গামা করতেছে কিন্তু এই মানুষটা নড়েও না মুখও খোলে না চোখও মেলে না এরই নাম মৃত্যু এরই নাম মৌত এই চিরসত্য চির বাস্তবতাকে যুবক ভাই মুরব্বী বাবা কেউ আড়াল করতে পারবেন না এটা দল না এটা পার্টি না আপনি এটা করেন আমি আরেকটা করি আপনি আমাকে আমি আপনাকে পাশ কাইটা এড়াইয়া চলে গেলাম এটা হতে পারে কিন্তু মৃত্যুকে কথা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম রব্বুল আলামিন বলে বন্ধু আপনি বলে দেন মৃত্যু থেকে বান্দা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে এসে মোলাকাত করবে সে নিজেই দেখা করবে আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা রব্বুল আলামিন বলেন বান্দা যেখানেই তুমি থাকো না কেন এমন সুউচ্চ দালান যেই দালানের ভেতরে ঢুকবার মতো একটা মশা মাছি কিংবা পিঁপড়ারও কোনো সুযোগ নাই একদম নিশ্চিদ্র সুউচ্চ দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও আল্লাহ বলেন মৃত্যু সেখানেই তোমার কাছে পৌঁছে যাবে যাবে কিনা মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়ামা ইয়াস্তাখিরুন আল্লাহ বলেন কোন জাতি কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় এক মিনিট আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না কোনোভাবেই না কত আয়াত যে আছে কতভাবে যে আল্লাহ এটা বলছে কতভাবে বলছে এরে বান্দা থাকবি না রে বান্দা থাকবি না
তোর বাপ ছিল না তোর দাদা ছিল না তোর বংশের কতজন ছিল না তুইও থাক দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসতো বয়ান করত হঠাৎ একদিন শুনবেন সেও নাই সেও হারিয়ে গেছে অন্ধকার এটাই বাস্তবতা এটাই চির সত্য এতটা চির বাস্তবতা আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো আহ মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি ইহুদির বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না পড়ে কি দেখতে দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে দিলা আহারে আফসোস আমার বড় আফসোস লাগে আহ একটা সুস্থ সবল 16 বছরের 14 বছরের 18 বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা সিজদা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়ে না আরে বোকারে তুই কেমনে এত বোকা হইল কি কারণ থাকতে পারে কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যেটা আমরা কেউ পাইলাম না যে মজা আর যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা সিজদা দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না আরে জানোয়ার তুই কেমনে ঘুমাইবি জানোয়ার এই হায়ওয়ান কেমনে ঘুমাইবি আরে নাফরমান কেমনে ঘুমাইবি তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা লাথি মারে তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা মাথা তুলে আসার মারে জি 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 দুইটা বছর এক পবিত্র মায়ের মুসলমান মায়ের দুধ পান করছে যেই যেই মানুষটা যেই ছেলেটা মেয়েটা সে আল্লাহকে চিনে না কেমন মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া সন্তান প্রসবের এক মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে কথা বলেন না কেন যে এটা যে আল্লাহ দিছে এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে যে গতকালকেও ছিল না আজকে সন্তান প্রসব হইল আজকে দুধ বাসলো মায়ের বুকে আবার দুধ ছাড়ানোর দুই বছর শেষ আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল মায়ের স্তনের দুধ তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে এটা কি বোঝা যায় না সেই পবিত্র মায়ের দুধ দুইটা বছর একদিন দুই দিন না যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর সেই তুমি কেমনে নামাজ পড়ো এই ছেলে তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না তোমারেই বলছি ব্যাটকাইও না অপদার্থ জিন্দগি শুধু খিচুড়ি না জীবনটারে খিচুড়ি বানায় ফেলছ আহা অসংখ্য ছেলের কোনো কাজ করে না শরীর একদম স্প্রিং হয়ে গেছে প্লাস্টিক হয়ে গেছে কোনো কাজ করে না শরীরে আর কোনো অনুভূতি শক্তি এহসাস বোধ বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই কি বলে কে বলে কেন বলে কাকে বলে সেটা কোনো বিষয়ই মনে করে না তার এক কথা আমার আমার ছবি আমার নারী আমার নাচ আমার জিনা আমার ব্যভিচার আমার অশ্লীল দৃশ্য আমার সমান্যাদের সাথে আড্ডা ফুটতি আমার এই বান্দরামি আমার পেশাব করে পানি না নেওয়া আমার জুয়া আমার মদ আমার নেশা আমার নারীর আড্ডা মেয়ের পিছনে ঘুরা এটাই আমার জিন্দগি এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক বাবার ইজ্জত থাকুক বা না থাকুক বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার ধর্ম থাকুক বা না থাকুক বাদ দে সব আমার দরকার আমার যৌনতা আমার শাহওয়াত আমার মনের খামখেয়াল এটা মানুষের বাচ্চা হয় কেন এত অপদার্থ
যার কপালে একটা সেজদা নাই যে একবারও আল্লাহকে ডাকে না যার কখনোই মনে পড়ে না এটা গুনাহ এই নর্তকী ছবি নাচ গান এই খেল তামাশা পাঁচ ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস দিনের পর দিন যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান কিরে বাবা তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা আজকের এক প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমাদের আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা হয় তার মানে পিছনের খাবার পাকস্থলিতার থাকে না হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায় অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায় সেটা তো টিকে না দুনিয়া তো টিকে না আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে সবাই মিলে জিন্দেগির কদর করে ছেলেরা রাগ হইও না ধাক্কা দিয়ে বলার মতো শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ আহারে বন্ধু এটা সুখ না আমি প্রতিদিন বলি মনে করেন ওই কোনায় আগুন লাগছে আগুন জ্বলতেছে একটা ছোট ছেলে যদি আট বছরের ছেলেটা যদি এক কদম দুই কদম করে ওই দিকে যায় আগুনের দিকে কিন্তু আমরা এতটি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না কিচ্ছু বললাম না তার মাও বলে না তার বাবাও কিছু বলে না এ সমাজের কেউ আমরা কিছু বললাম না আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা এক কদম দুই কদম করে করে ওই দিকে যাইতেছে তাইলে এটা কি তার জন্য কল্যাণ ঠিক না এটা কি এই ছেলেটার জন্য সফলতা না তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা এক কদম দুই কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে আগুনেই পড়ে যাবে তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে তোমার মা বাবা পরা পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই তোমারে বলে না তুমি আছো আর তোমার মোবাইল আছে তোমার সামান্য কয়টা বন্ধু আছে তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকীর ছবি দেখে কিন্তু আমারে বলো বন্ধু একটা ছেলে বিবেক থাকলে বাইব যে তুমি যাচ্ছ আচ্ছা ঠিক আছে কেউ বললো না আর কিন্তু তুমি যাচ্ছ কথা তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ তুমি তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين رب العالمين بولين 23 বছরে আমার রাসূলের মাধ্যমে আমি রব্বুল আলামিন যেই হেদায়েতের বাণী স্পষ্ট করে দিলাম এবার যারা আমার রাসূলের হেদায়েতের বিরোধিতা করবে এবং আমার ইমানদার মুমিন নেককার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রাসূলের দেখানো পথের বিরোধিতা যে করবে আমার মুমিন ইমানদার মুত্তাকি নেক বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ও নুসলিহি জাহান্নাম আল্লাহ বলে আমিও তারে সেই উল্টো পথে চালাইতে থাকব একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব খোদার কসম এটা কোরআনের আয়াত অনুসলিহি জাহান্নাম বাচ্চাটা তো পুকুরের পারে মজা পাচ্ছিল পানি নিয়ে খেললা তো পানি নিয়ে খেলতে খেলতে দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে আর ডুবে মরে গেছে কেউ তাকে বাধা দেয় নাই সে তো মনে করছে বড় ফুর্তিতে আছে কিন্তু সে যে কিছুক্ষণ পরে ডুবে গেছে অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলে না বিশ্রী বিকট চুল জন্তু জানোয়ারের মতো কাফের মুশরিক বেইমানের চুল যার কারণে আপন মা বাপ ভয় পায়
মনে মা বাপ মোহে পায় মনে করে যে গাদদার মতো চুলদার তে তো আমি বাপের জাতা দিয়ে ধরে লেবো হ্যাঁ এজন্য হয়তো আতঙ্ক যার কারণে বলা ছেড়ে দিছে আর সে মনে করছে আমি রঙিন ঘুড়ি উড়ছি কিন্তু এর পরিণতি কোথায় এর শেষ কোথায় প্রতিটা মিথ্যার শেষ কোথায় প্রতিটা চুরির শেষ কোথায় প্রতিটা সুদের টাকার শেষ কোথায় প্রত্যেকটা নাচ গানের শেষ কোথায় খোদার কসম নবী বলছে ইন্নাল ফুজুরা ইয়াহদিলান নার প্রত্যেকটা গুনাহ টেনে নিচ্ছে জাহান্নামের দিকে কিসের দিকে বলেন না রে বাপ জাহান্নামের দিকে জাহান্নামের দিকে জাহান্নামের দিকে প্রত্যেকটা গুনাহ আপনাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিচ্ছে যদি না ফিরে যদি তওবা না করি যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন আজকে এতটুকুই আপনাদের কাছে মূল বক্তব্য হায়াতের কদর করেন হায়াতের কদর করেন হায়াতের কদর করেন আমি প্রত্যেক দিনে কয়দিন টানা বলতেছি বাবা সবাই মনোযোগ দিয়ে শুনেন এই 10টা মিনিট কথা হায়াতের কদর করেন আমাদের জীবনটা ওয়ান ওয়ে রোড আধুনিক যে রাস্তা আধুনিক রাস্তার নিয়ম হলো ওয়ান ওয়ে এই যে ফোর লেন রাস্তাগুলো যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন এবার আপনার কাজ হলো আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে এদিক দিয়ে আবার ফিরছে করতেন না কথা বুঝছেন নি আম্মা আপনি যদি আবার পিছনে আসতে হয় তাহলে আপনার এই ইউটার্ন নিয়া এই হেদিক দিয়ে আইতে হইবে নাকি এদিক দিয়ে আসা যাবে আর না না আমাদের এসব রাস্তা না ওই যে বড় রাস্তার কথা বলতিছি ওয়ান ওয়ে রোড যেগুলো ডিভাইডার ওয়ালা রোড যেগুলো যেগুলোর মাঝখান দিয়ে কি আছে আইল্যান্ড আছে ডিভাইডার আছে এগুলো ওয়ান ওয়ে ঠিক ছেলেরা এমনি শোনো বাবা মোবাইল এটা বাদ দাও এটা বাদ দাও এমনি শোনো এমনি শোনো দশটা মিনিট এমনি শোনো মনোযোগ দিয়ে ভালো হবে জি বলতেছি আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না বুঝাও হয় না কিছু এ ঘোড়ার কাছে এটা লইয়েই ব্যস্ত এ আকাম লইয়েই ব্যস্ত জিন্দিগিডাই মোবাইল আসো মোবাইলের দিকে চাইয়া কান দো মোবাইলের দিকে ঠেঙ্গাল গি দেও মোবাইলের দিকে চাই চুলেরে নিজে নিজে লারে টানে পিচ্ছায় আউগায় হ্যাঁ তার সিরা প্রতিবন্ধী নিজে নিজে অনেক পোলাফায় না আমি দেখি যে নিজে নিজে এরকম করে চুলেরে একরে বুড়ায় আঁটে একবার কাইত একবার হতে কি করে আবার নিজে ছবি উঠে হায় হায় আমার মনে হয় পাবনার কোনো নাম্বার নাই হয়ে গেছে অথচ আমার ধরে নাম্বার আছে পাবনা মেন্টাল হসপিটালের কাছে লোকের নাম্বার আমাদের আছে আমি হেন ওয়াচ করে আছি আপনাদের কারো লাগলে নিয়ে হ্যাঁ ব্যস্ত পাগল দেখতে হয় হ্যাঁ আমি এক দেড় ঘন্টা দেখছি আহা পাবনা মানসিক হাসপাতাল এই যে বাংলাদেশে যেটা বড় পাগলের হসপিটাল আমি নিজে গেছি ভাই এক দেড় ঘন্টা ঘুরে ঘুরে দেখছি আসর থেকে মাগরিব আহা একটা দিন আমি ওয়াজে বহুদিন বলছি কমপক্ষে যদি 200 লোক দেখে থাকি পাগল কথার কথায় এরকম ছোট ছোট খোপ খোপ রুম গ্রিল সহ জালি দেওয়া ভিতরে ঢুকতে দেয় না ওদের কাছে ঢুকতে দেয় না ওই জানালার মধ্যে কথা কম যায় আর কি তাও সবাইরে ঢুকতে দেয় না অনুমতি নিয়ে যাইতে হয় বিশেষ তো যাই হোক আমি যদি 200 পাগল দেখে থাকি বিশ্বাস করেন কসম সর্বোচ্চ দুইজন হবে বুড়া মানুষ আর 198 জন হবে যুবক ছেলে বিশ্বাস করেন সব ইয়াং ফলাফল আমার চোখে দেখা আমি নিজ চোখে দেখছি হ্যাঁ পাগল বানাই দিছি আমি জিজ্ঞাসা করছি যুবক নাম কি তোমার বলছে কয় রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তো বুঝাই গেল সে কি
বলেন হাসির বিষয় মনে করেন আল্লাহ তাআলা যদি আমাদের এই ব্রেন মাথা সুস্থ না রাখে আমাদের আমাদের কয়দিন আগে 10 তারিখ এই শনিবারে আমাদের কাবিলা আমাদের বুড়িচং উপজেলার কওমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হইছে বড় সম্মেলন অনেক বড় মাহফিল কাবিলা ঈদগাহ ময়দান তো ওইখানে একটা লোক পাশে আপনার আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি আমরা ওখানে দেখছি একটা লোক এই একটা ছেলে যুবক প্রতিবন্ধী পাগল আমি তারে দেখছি অনেক কোন তার দিকে আমি তাকায়ছিলাম আমার এত মায়া লাগছে সে নিজে নিজে একবার সোফাটার মধ্যে একবার এই পাশে গিয়ে বসে একবার এই পাশে আইয়ে একবার কেমন জানি হাত তারে একবার হাসে একবার আবার দাঁড়ায় এই যে আহা একদম সুন্দর বিশ্বাস করেন একেবারে টুকটুকটা সুন্দর চেহারা লম্বা চুল আছে এত মায়া লাগছে আহা ছেলের বুঝতেছে না কিছু এজন্য বাবা আমি ধমক দেই এই উদ্দেশ্যে দুশমনির জন্য না আমি দুশমন না তোমগরে বলার কেউ নাই সবাই ছেড়ে দিছে তোমগরে তোমগা আপন মা বাপই ভুলে গেছে তোমরা কেউ তোমগরে কিছু বল তোমরা মোবাইলের হাতে जिंदगी তুলে দিছো নারীর সামনে জিনা ব্যভিচারের সামনে অশ্লীল ছবির সামনে তোমরা জীবন তুলে দিছো আর এখান থেকে ফিরে আসা বাপ কঠিন খুব কঠিন এজন্য বললাম আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকই আমাদের হায়াতের কদর করি তো ওয়ানওয়ে বলতেছিলাম এই কথাটাই শেষ করব যে আমাদের হায়াতটাও ওয়ানওয়ে মানে কি মানে হইলো আমরা যে এখানে মনে করেন আমরা ছোট বড় দাদা চাচা বাবা ভাই যুবক আমরা যারা আছি এখন বসা আমরা প্রত্যেকই আমাদের এই হায়াত ওয়ানওয়ে অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব ইউটার্ন লইলে হইতো না এখানে ইউটার্নের কি নাই সিস্টেম আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো এটা ওয়ান হয় একমুখী রাস্তা এখানে শুধুই সামনে যাইতে হবে পিছন ফিরতে পারবেন যুবক ভাই তুমি সামনে যাইতে হবে হয় তুমি আরো কিছুদিন হায়াত পাইয়া বুড়া হবা আর নাই তো তুমি হয়তো এখনি কবরে চলে যাবে মুরব্বি বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন আর নয় তো কবরে চলে যাবে আমার যেটা চলে গেছে এই তো জিন্দেগি তাহলে আমরা ওয়ান আমাদের হায়াত একবারই আমাদের রাত একবারই আমাদের দিন একবারও আর আসবে না আমরা যেন প্রত্যেকেই এটা বুঝতে শিখি প্রতিটা দিন আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয় তখন শুরুতেই দিনের শুরুতে রাতের শুরুতে ডেকে বলে দিন ডাকে রাত ডাকে মানুষকে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আর আসবো না আমারে নষ্ট করো না কদর করো রাতও বলে এটা দিন আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন মনে করেন আসরের পরে মাগরিবের আগ টাইমে দিন শেষ হয়ে যায় না সূর্য ডুবে যায় ঠিক কি না বলেন আবার সুবহে সাদেকের সময় সকালবেলা সূর্য উঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কি না প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে রাত শেষ হইতে লাগে তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে আবার ডাক দেয় হে আল্লাহর বান্দা আমি তো আর আসবো না বলছি আমি তো চলে যাচ্ছি রে আমারে বুঝি বিনা সেজদায় বিনা আমলে বিনা জিকিরে এমনে ছেড়ে দিলি আজকের সারাদিনে ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল বান্দা একটা সেজদাও দিলি না আমি বুঝি এমনে এমনে চলে যেতাম তোর জীবন থেকে আমি দিন তো আর আসবো না আজকের রাতে মাগরিবে এশা তাহাজ্জুদ কত লম্বা সময় চলে গেল আহা বান্দা সারাটা রাত মোবাইলের ছবি নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য নাটক সিনেমা অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিলাম
একটা সেজদাও দিলা না বলে এজন্য আর আসবেন 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার পৃথিবীতে আর কোনদিন আসবে না আগামী বছরের 13ই ফেব্রুয়ারি তো 2024 না ঠিক না আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার কিন্তু সেটা তো 13ই ফেব্রুয়ারি না আর আসবে না অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হলো আমরা ভালো হওয়া দরকার আমাদের এই হায়াত কাজে লাগাইলো এটা নষ্ট করে দিল এটা খানাই আমনের ইদ্দুর খাইলো পারে হালায় দিল আপনার বরাদ্দই ইদ্দুর ইদ্দুরই বরাদ্দ আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন আর রিস্কু মাকসু সব কিছু বণ্টন করা তাকদীর নির্ধারিত ان الله قدر مقادير الخلائق الله পাক সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে একটা পিপড়া আমরা দেখি আমার সামনের থেকে পার হয়ে গেছে এবড়া টিপ দিয়ে মেরে গেছে তার মানে সে আল্লাহ তাআলা তার হায়াত এখানেই রাখে ঠিক কি না বলেন নালে আমার থেকে বাচ্চা গেল এবড়ার থেকে পারলো না موت কারকাসে নির্ধারিত এতটুকুই বাপ এজন্য আমি বলতেছি ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোনরা মনোযোগ দিয়ে আমিও শুনি আপনারাও শুনেন হায়াত নির্ধারিত প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না অতএব এখনি কাজে লাগা সুযোগ থাকতেই কাজে লাগা